প্রথম ম্যাচে 2-0 গোলের মোটামুটি সহজ জয় বলা যায়, জয় নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে 1-0 গোলের জয় নিয়ে ব্রাজিলের রাউন্ড অফ 16 নিশ্চিত হল। প্রথম ম্যাচে ইঞ্জুরিতে পড়া নেইমার জুনিয়রকে ছাড়া এবং দানিলোকে ছাড়া গতকাল ব্রাজিল খেলেছে তাদের দ্বিতীয় ম্যাচ। ব্রাজিল ফুটবল দলের পোস্টার বয় প্লাস মেইন ম্যান বলা হয় নেইমারকে। তবে যেহেতু গতকালকে ব্রাজিল তাদের দ্বিতীয় ম্যাচ খেলেছে, সেই মেইন ম্যান ছাড়াই একটা প্রশ্ন থেকে যায় বা ভাবনা থেকে যায়, কতটা ভালো ছিল বা কতটা সাবলীল ছিল টিম ব্রাজিলের পারফরমেন্স নেইমারকে ছাড়া। শুরুতেই কথা বলতে গেলে ম্যাচের শুরু থেকে একটা জিনিস বলতে হয়, সেটি হচ্ছে কোস্তিতের যে ফরমেশনটা, কোস্তিতে বরাবরের মতোই তিনি গোল করা থেকেও প্রতিপক্ষকে একটু খেলিয়ে দেখানোর বিষয়টা একটু বেশি দেখেন। তো সেই হিসেবে গতকাল কোস্তিতে তিনি 4-4-2 ফরমেশনে স্টার্ট করেছেন এবং সেকেন্ড হাফে গিয়ে ফরমেশন চেঞ্জ করেছেন। তবে গতকাল কি হয়েছিল, প্রতিপক্ষ কিন্তু শুরুতে তারা 4-4-1-1 ফরমেশনে শুরু করেছে। তবে একটা কথা বলি, জয়টি যেহেতু 1-0 গোলের ছিল, তবে একটা জিনিস দেখে হোক না দেখে হোক আমরা বলতে পারি একটু কষ্টার্জিত জয় ছিল। বাকি এর এই কথাটার পরের পার্টটা একদম শেষে এসে বলি। তবে তার আগে একটি কথা বলি, ব্রাজিল কিন্তু প্রথম ম্যাচের মতোই প্রতিপক্ষের উপর ডমিনেট করে খেলেছে। তো সেই ডমিনেটের বিপরীতে কি হয়েছিল, প্রতিপক্ষ কিন্তু ভালো আক্রমণ করেছে, তবে প্রথম ম্যাচের মতোই কিন্তু সলিড ডিফেন্স ছিল। সেই সলিড ডিফেন্সের স্থানে আপনার মার্কুনহোস এবং থিয়াগো সিলভার যেই সেন্ট্রাল ব্যাকের যেই বন্ডিংটা, সেটি বরাবরের মতোই অভগ্ন এবং তারা দুর্বল গতিতে খেলছে। সেই সাথে প্রথম ম্যাচের থেকেও গতকালকে অসাধারণ দুর্দান্ত পারফরমেন্স করেছে আলেক্সান্দ্রো। 7টি ক্লিয়ারেন্স করেছে এই লেফট ব্যাক। সেই সাথে আমরা অ্যাটাকারদের দেখবো, অ্যাটাকিং অ্যাটাকাররা খুব ভালো অ্যাটাক করেছে। তবে প্রথম ম্যাচের মতোই, প্রথম ম্যাচে ব্রাজিলকে যেটি ভুগিয়েছিল সেই ম্যাচের মতোই সহজ গোল মিসটা খুব ভালোভাবে ভুগিয়েছে গতকালকে ব্রাজিলকে। ব্রাজিলের যে ফরমেশনেই খেলুক না কেন, ব্রাজিল যে কোনো যদি ডিফেন্সিভ ফরমেশনে একটু ট্রাভেল করে, তবে গতকালকে যেটি হয়েছিল আক্রমণ খুব ভালোভাবেই করেছে। তাদেরকে সবসময় প্রতিপক্ষ বলতে গেলে সুইজারল্যান্ডের ডিফেন্সকে সবসময় ব্যতিব্যস্ত রেখেছে আক্রমণ করে। তবে গতকালকে যেটি সুইজারল্যান্ডের জন্য প্লাস পয়েন্ট ছিল, সেটি হচ্ছে নেইমারের অনুপস্থিতি। নেইমার যদি তার পজিশনে থাকে, তখন স্বভাবতই তার আশেপাশে 2-3 জন থাকতে হয় এবং স্বাভাবিকভাবেই 3-4 জনকে খেয়াল রাখতে হয় নেইমার কোথায় যাচ্ছে কি করছে। সেই হিসেবে গতকালকে সুইজারল্যান্ডের প্লাস পয়েন্ট ছিল, নেইমার ছিল না এবং তারা ওই জিনিসটা 2-3 জন প্লেয়ারকে করতে হয়নি, আর সেই কারণেই তারা অ্যাটাকে একটু মনোযোগ দিতে পেরেছে এবং কয়েকটা অ্যাটাক ভালো ভালো অ্যাটাক করেছে। তবে ব্রাজিলের সলিড ডিফেন্সের কারণে সেই আক্রমণগুলো কোনো ক্ষতির মুখ দেখাতে পারেনি বা ক্ষতির সম্ভাবনা জাগিয়ে উঠাতে পারেনি। দ্বিতীয় কথাটি হচ্ছে নেইমারের স্থলে যে খেলেছে ফ্রেড। ফ্রেড যখন ব্রাজিলের স্কোয়াডে সংযুক্ত হলো ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে, তখন দেখেও অনেকে ভয় পেয়েছিল, আমরা অনেকে চাচ্ছিলাম না যে ফ্রেড স্টার্টিং ইলেভেনে না খেলু। তবে যেহেতু নেইমার অনুপস্থিত, তখন অনেকে অনুভব করতে পেরেছিল ফ্রেডই আসতেছে হয়তো বা ব্রাজিলের স্টার্টিং ইলেভেনে। ফ্রেডই আসলো এবং খুব খারাপভাবে বাজেভাবে খেললো, ব্যর্থ হলো। তার স্থলে রদ্রিগোকে নিয়ে আসলো সাব হিসেবে। রদ্রিগো খুব সুন্দর খেললো এবং যে একমাত্র গোলটি, সেটি খুব সুন্দর একটা অ্যাসিস্ট করেছে, একদম প্রমিসিং প্লেস যেখানে ক্যাসিমিরো অপেক্ষা করছিল বলের জন্য, সেখান থেকে বুলেট গতিতে গোলটি করে জয়সূচক যে স্কোরটি সেটি করলো ক্যাসিমিরো। সেই সাথে
প্রথম ম্যাচে খুব ভালো, খুব ভালো না, ভালো পারফরমেন্স করেছিল লুকাস পেকুইত স্টোকারে, গতকালকের ম্যাচে সেও ব্যর্থ হয়েছে। তার স্থলে যেখানে ব্রুনো গুইমারাস এসে ভালোই পারফরমেন্স করেছে, মাত্র 20+ মিনিট সে খেলেছিল, তো খুব ভালো পারফরমেন্স করেছে ব্রুনো গুইমারাস। তবে যেটি বলছিলাম, ব্রাজিল কি আসলে নেইমার ছাড়া কি ব্রাজিল কতটা দুর্বল? ব্রাজিল দুর্বল কি না সেটি আসলে বলা মুশকিল না নর্মালি, কারণ ব্রাজিল হারছে না, ব্রাজিল হারতে দিচ্ছে না। সেদিন প্রেস কনফারেন্সে ক্যাসেমিরো তার দলের প্রতি আস্থা, দলীয়তা, দলীয় সতীর্থদের প্রতি আস্থার কথা বলেছিল। দলীয় সতীর্থরা কাল গতকালকে তার আস্থার প্রতি জান রেখেছে, তাকে বল প্রমিসিং প্লেসে তাকে তার পায়ে দিয়েছে এবং সে গোল করেছে। সে বিষয়গুলো দেখলে ব্রাজিল দুর্বল নয়, তবে প্রতিপক্ষ একটু সবল হয়, সেটি আরেকটি উদাহরণ। প্রতিপক্ষ কিন্তু আক্রমণ করেছে, তবে গোলমুখে প্রথম ম্যাচের মতোই একটি গোল শটও নিতে পারেনি, মানে ব্রাজিল গোল করতে পারেনি। গোলের সুযোগ অনেকগুলো তৈরি করেছে, প্রতিপক্ষের ডিফেন্ডারদেরকে সবসময় ব্যতিব্যস্ত রেখেছে, সেই সাথে প্রতিপক্ষকে একটি গোলের সুযোগও তৈরি করতে দেয়নি পরপর দুই ম্যাচে।